শেখ হাসিনার সরকারের পদত্যাগ, অবৈধ পার্লামেন্টের বিলুপ্তি, নিরপেক্ষ, এই থামেন না থামেন না থামেন না, স্লোগান পড়ে দেবেন, স্লোগান পড়ে নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচন কমিশন গঠন এবং তার অধীনে নির্বাচন, সর্বোপরি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই ঢাকা দক্ষিণ বিএনপি এই সভার সমাবেশের সংগ্রামী সভাপতি এখন অনবসী বক্তা, তার বক্তৃতার পরে আর কোন বক্তৃতা হয় না। আসলে বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক ডেপুটি মেয়র, ঢাকা দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল সালাম, আমাদের আজকের বিশেষ অতিথি, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের শুধু নয়, সারা বিশ্বের প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান, মঞ্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, এই অঞ্চলের নেতৃবৃন্দ এবং আপনাদের প্রিয় সন্তান, আমাদের সকলের অত্যন্ত প্রিয় নেতা জনাব সাদেক হোসেন খোকা সাহেবের পুত্র জনাব ইশরাক হোসেন, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আগেই বলেছি যে সালাম ভাই বক্তৃতার পরে বক্তৃতা আজকে একটু কঠিন হয়ে গেছে, উনি তো অনলপস্বী বক্তা, আপনাদের সকলকে উনি সেই জায়গায় নিয়ে যান। আপনার আপনার ভক্ত এইভাবে করতেছে আর কি, বুঝছেন তো? তো সালাম ভাই অতি ভক্ত আর কি, সেই আজকে আমি বক্তব্য শুনতে স্মরণ করব, মনে করবো, শ্রদ্ধা জানাবো আমাদের সেই নেতাকে, যিনি শুধু এই অঞ্চলের না, গোটা ঢাকা মহানগর না, গোটা বাংলাদেশের সকলের কাছে একজন অত্যন্ত শ্রদ্ধেয় লড়াকু, এবং শেষ দিন পর্যন্ত কোন আপোষ না করা আপনাদের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার প্রতি আমি শ্রদ্ধা জানাবো। আমাদের অত্যন্ত প্রিয় আপনাদের এই অঞ্চলের লালবাগ অঞ্চলের সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা জনাব নাসির উদ্দিন, যাকে জেলের মধ্যেই এই ভয়াবহ সন্ত্রাসী ফ্যাসিবাদী সরকার হত্যা করে। আজকে এখানে দাঁড়িয়ে আমার বারবার মনে পড়ছে যে আপনাদের আরো প্রিয় নেতা কয়েকজন, তারা এখনো কয়েক মাস ধরে কারাগারে আছেন, তার মধ্যে ঢাকা দক্ষিণের সদস্য সচিব মজনু, এখানে আমাদের যুবদলের শাহীন, এছাড়াও যুবদলের সাবেক সভাপতি নীরব এবং সাধারণ সম্পাদক মুন্না সহ অসংখ্য নেতা কর্মী এখনো কারাগারে রয়েছে। বন্ধুগণ, তাদের প্রতি আমরা এই ঘোষণা দিতে চাই তাদের জন্য যে তাদেরকে মুক্ত করেই ইনশাআল্লাহ বাংলাদেশে আমাদের গণতন্ত্রকে মুক্ত করবো। বন্ধুগণ,
আজকে এই সভায় সমাবেশ আমরা নতুন করে করছি না। আমরা গত এক বছর ধরে সারা বাংলাদেশে অসংখ্য সমাবেশ করেছি, পদযাত্রা করেছি, রোড মার্চ করেছি এবং আমাদের দলের অঙ্গ সংগঠন সময়ের 22 জন নেতা কর্মী তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের পুলিশের বিরুদ্ধে, তাই না? আমাদের ঢাকার মকবুলকে প্রাণ দিতে হয়েছে বলে এই ফ্যাসিস্ট সরকার তার এই অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আজকে গত 15-16 বছর ধরে অসংখ্য নেতা কর্মীকে খুন করেছে, প্রায় 700 নেতা কর্মীকে গুম করেছে এবং 45 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে গোটা দেশে। বন্ধুগণ, একটাই মাত্র উদ্দেশ্য যে এই হত্যা করে, খুন করে, গফল করে, গুম করে, মিথ্যা মামলা দিয়ে দেশের গণতন্ত্রকামী মানুষকে এই সংগ্রাম থেকে, আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা এবং সামনের নির্বাচন থেকে দলীয় লোকে থাকা আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন মাহমুদ টুকু সাহেবকে, তাকে সাজা দিয়েছে 9 বছর। আমাদের ঢাকা উত্তর উত্তরের আহ্বায়ক আমাদুল্লাহ আহমদ সাহেবকে 9 বছরের সাজা দিয়েছে। আমাদের ঈশ্বর দে পাবনার সেখানে একটা 30 বছর আগের ঘটনাকে কেন্দ্র করে আমাদের 9 জন নেতা কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমাদের সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে 70 বছরের কারণে। বন্ধুগণ, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়। এই সরকার শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর করে 2-3 বার নির্বাচনের প্রশ্ন করে তামাশা করে ক্ষমতা দখল করে বসে আছে। 2014-তে নির্বাচন করেছে, সেই নির্বাচনে কেউ অংশগ্রহণই করেনি, সবাই বয়কট করেছিল, বর্জন করেছিল। সেখানে 154 জনকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করেছে। একই সঙ্গে 2018-তে একই কায়দায় আগে রাত্রে ভোট দেখিয়ে আবার ভোট চুরি করে তারা ক্ষমতায় জোর করে বসে আছে। আবার তারা চারদিক পায়চারা করে সব দিক আটসাট বেঁধে এই 2024 সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে এবং বারবার পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেশের অভ্যন্তরীণ সমস্ত দলগুলো যখন বলছে যে তোমরা 2 নির্বাচনের কাজ চুরি করেছ, জোর করে নিয়ে গেছ, এইবারকার নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে এই নির্বাচন জনগণ তো মানবেই না, আন্তর্জাতিক বিশ্বও মানবে না। এটাকে চাপা দেওয়ার জন্য বারবার মিথ্যা কথা বলছে, দেশে বলছে, বাইরে বলছে, জাতিসংঘে বলেছে, আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সেখানে নিজে বলেছে অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। এই কথা কি কেউ বিশ্বাস করে ভাই? এই দেশে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটাকে এই দেশের মানুষ বিশ্বাস করে? আমরা অতীতে দেখেছি। তাই নয় বন্ধুগণ, এই সরকার অত্যন্ত পরিকল্পিত ভাবে এই দেশের রাজনীতিকে ধ্বংস করেছে। আপনাদের মনে থাকার কথা, অনেকের যে পুরনো মানুষ আছেন যে 1975 সালে তার আগে এই আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল, শেখ মুজিবুর রহমান সাহেব তখন প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তারা সব দিক দিয়ে বাস্তবে রাষ্ট্র পরিচালনায় একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলেন, সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করেছিলেন, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিলেন, মানুষের কথা বলার যে অধিকার সে অধিকারকেও তারা কেড়ে নিয়েছিলেন। এইবার কৌশলটা বদলাইছে, কায়দাটা বদলাইছে,
কায়দা বলতায় তারা এখন ধীরে 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 যাচ্ছে। আদালতের একটা রায় করেছে, সে রায়টা সম্পূর্ণ বেআইনি অবৈধ রায়, যে তত্ত্বাবধায়ক সরকারি বিধান থেকে বাতিল করবে। তত্ত্বাবধায়ক সরকারি বিধান তো আমরা চাইনি, এই আওয়ামী লীগই চেয়েছিল। তারা 173 দিন হরতাল করেছিল, গান পাউডার দিয়ে তারা 11 জন মানুষকে বাসের মধ্যে পুড়ে মেরেছিল। বন্ধুগণ, আমাদের নেত্রী জেসিন্দা বেগম খালেদা জিয়া, তিনি যখন মনে করলেন এটা দেশের মানুষ চায়, এটা দেশের জন্য ভালো হবে, নির্বাচন সুষ্ঠু অবাধ হবে, তখন তিনি পার্লামেন্টের নতুন করে নির্বাচন করে 2/3 নিয়ে এসে তিনি সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিধান চালু করেছিলেন। বন্ধুগণ, 4টা নির্বাচনের পরে হয়েছে, ওই নির্বাচন নিয়ে এই দেশের মানুষ কোন কথা বলেনি, বাইরেও বলেনি, সকল নির্বাচন গুলোকে মেনে নিয়েছিল, এবং এটাই ছিল আমাদের জনগণের চাওয়া। যার পরে এই সরকার যখন দেখলো যে নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার থাকলে তার পক্ষে জয়ী আসা খুব কঠিন, বিশেষ করে 5টা সিটি কর্পোরেশন নির্বাচনে যখন সে লক্ষাধিক ভোটের ব্যবধানে হেরে গেল, তখন সে এই ব্যবস্থাকে পরিবর্তন করে দিল। হাইকোর্ট দিয়ে, সুপ্রিম কোর্ট দিয়ে, এই খায়রুল হক বিচারপতি খায়রুল হক তাকে দিয়ে একটা বেআইনি অবৈধ একটা রায় দেওয়ালো যে এই তত্ত্বাবধায়ক বিধানটা সামঞ্জস্যপূর্ণ নয়, এখানে নির্বাচন হতে পারে না। কিন্তু তখন তারা বলেছিল যে আরো দুটো নির্বাচন হতে পারে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। বন্ধুগণ, সমস্ত রাজনৈতিক দলগুলো সেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছে। সেদিন সমস্ত জুড়িরা, আপনার অ্যামিকাস কিউরি যারা জুড়ি ছিলেন, তারাও রায় দিয়েছিলেন, বলেছিলেন যে 8-9 জন মধ্যে 8 জন তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা রাখা উচিত, কিন্তু তারা সেই কথা শোনে নাই। এই হাসিনা একতরফা ভাবে সেদিন তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল করে পার্লামেন্টে দলীয় সরকারের বিধানে নির্বাচনের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। তাই সেই দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন যে আমরা আজ থেকে দেখব যে বাংলাদেশে কোন সুষ্ঠু নির্বাচন হবে না, দেখব সংঘাত এবং সহিংসতা সৃষ্টি হবে, অস্থিতিশীলতা সৃষ্টি হবে, কিন্তু সরকার সেই কথা শুনে নাই, তারা সেইভাবে দুর্নীতি নির্বাচন করছে। বন্ধুগণ, আজকে এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই দেশে এখন কোনো বিনিয়োগ হয় না, এই দেশের মানুষেরা এখন কোনো চাকরি পায় না, জিনিসপত্রের দাম, চাল ডাল তেল লবণ এমন এক পর্যায়ে চলে গেছে যে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সেই বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, এমনকি এই বিদ্যুতের উন্নয়নের কথা বলে সবসময়, ওল্ড ঢাকার মানুষ, পুরো ঢাকার মানুষ কি বিদ্যুৎ পায় বিদ্যুৎ, পানি ঠিক মতো পায় না? বন্ধু, আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন নিপীড়ন চালিয়ে এই মানুষকে তারা দমন করে রাখতে চায়। বন্ধুগণ, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য সারাটা জীবন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যিনি বারবার যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, 9 বছর অপোজিশন সংগ্রাম করেছেন, এবং গত 5 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় আছেন, তাকে পর্যন্ত এরা মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রেখেছে। আজকে তিনি জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তার এতই বেশি তার শরীর অসুস্থ যে ডাক্তাররা বলছেন যে অবিলম্বে তার চিকিৎসার বাইরে ব্যবস্থা করা দরকার। সেই কারণে আমরা গতকাল বলেছি যে আগামী 48 ঘন্টার মধ্যে আমরা তার বাইরে চিকিৎসার ব্যবস্থা করুন, অন্যথায় এর সমস্ত দায় দায়িত্ব এই সরকারকেই দিতে হবে। বন্ধুগণ, আজকে আমাদের নেতা তারেক রহমান, তিনি আজকে সেই সুদূরে নির্বাসিত অবস্থায় দিন কাটাচ্ছেন, তাকে আজকে আপনার আটক করে রেখেছে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আমরা তারও মুক্তি চাই বন্ধুগণ, তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। আমরা সমগ্র নেতা কর্মী যাদের আটক করে রাখা হয়েছে তাদের মুক্তি চাই। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমরা চাই যে আপনি অবিলম্বে পদত্যাগ করুন, কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ এখন আর আপনাকে ক্ষমতায় দেখতে চায়,
আমেরিকার ভিসা নীতিতে মাথা তাতা খারাপ হয়েছে, তাই না? আমি একটা সময় নেব না, দুইটা জিনিস আজকের একটা পত্রিকা আপনাদের দেখাতে চাই। এই পত্রিকার সারা গোটা অংশটাই উৎকণ্ঠায় বান প্রশাসন আলোচনা সচিবালয়, সরকারের বর ঠেলে দিতে চাই, নিস্তার চাইছে। আর যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় জিনিস কি জানেন, যে এত চুরি করেছে, এত লুটপাট করেছে, শুধু আওয়ামী লীগের লোকেরাই নয়, প্রশাসনের কিছু কিছু লোক এই সরকারকে সহায়তা দিতে গিয়ে এখন সব খাচ্ছে, খেতে খেতে বালু খাওয়া শুরু করছে। চাঁদপুরের 6,000 কোটি টাকার বালু খেয়ে ফেলেছে, আমার কথা না, নদী কমিশনের চেয়ারম্যানের কথা। এই হচ্ছে তারা আজকে 1,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। আকাশের অবস্থা ভালো না। আমি সবশেষে আপনাদের কাছে আবেদন জানাবো, আজকে জাতি চরম ক্রান্তি লগ্নে পৌঁছেছে। আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা কি স্বাধীন থাকবো কি স্বাধীন থাকবো না? আমরা কি আমাদের স্বাধীনতার সার্বত্রিক রক্ষা করতে পারবো কি পারবো না? আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পাবো কি পাবো না? আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পারবো কি পারবো না? দেশনেত্রী এবং স্বাধীনকে ফিরে আনতে কি পারবো কি মুক্ত করতে পারবো কি পারবো না? তারেক রহমানকে ফিরে আনতে পারবো কি পারবো না? আমাদের লোকজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিতে পারবো কি পারবো না? তা নির্ভর করছে আমাদের উপরে, আপনাদের উপরে বন্ধু। এবং আজকে আন্দোলনের মধ্য দিয়ে বন্ধু এই সরকার সহজে কথা শুনবে না, তাকে আন্দোলনের মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে তরঙ্গের উপর তরঙ্গ সৃষ্টি করে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে তাদেরকে পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বন্ধু এই সফল আজকে আমাদেরকে নিয়ে যাবে। আসুন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, কষ্ট করে আপনারা সবাইকে অনেক দূর অপেক্ষা করেছেন। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য, সেটা হচ্ছে সোজা কথা যদি না শোনে তাহলে ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? ফয়সালা কোথায় হবে? আসুন আমরা সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাই। সালাম আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক আমার জিন্দাবাদ, শহীদ জিয়া অবস্থা।